বাড়িতে এত লোকজন আঙ্কেল যে কোনো টাইম এখানে চলে আসতে পারে আশোক সবাই এসে দেখুক আমি তোমাকে কতটা ভালোবাসি অনিরুদ্ধ আমার কিচ্ছু যায় আসে না সবাই আমাদেরকে কাপল হিসেবে চিনলে সমস্যাটা কোথায় ত্রিজনী তোমার সমস্যা না থাকলেও আমার তো আছে দেখো ত্রিজনী আমি তোমাকে আগেও বলেছি তোমাকে একটা কথা রিয়লাইজ করতে হবে যে কোনো সম্পর্ক ওয়ান সাইডেড হলে হয় না দুজনেরই একে অপরকে পছন্দ হবে একটা ভালো লাগা থাকবে তবেই না একটা সম্পর্ক জন্ম নেয় সৃজনী আমার তোমার প্রতি যা ফিলিংস সেটা শুধুই বন্ধুত্বের এটা তোমাকে আমি আগেও বলেছি এটা ছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক ডেভেলপ করা সম্ভব নয় কৃষ্ণার জন্য তাই না কৃষ্ণাকে তোমার খুব ভালো লাগে তাই না অথচ কৃষ্ণা তোমাকে পছন্দ করে না পাত্তাই দেয় না ও তো সারা দিন পড়ে থাকে ওর গান নিয়ে তোমার ওকে কেন ভালো লাগে ওর মধ্যে কি আছে অনিরুদ্ধ সেটা আমার মধ্যে নেই তোমার যেমন ভালো লাগে আমি তেমনই হয়ে যাবো অনি তুমি শুধু একবার বলো তোমার কেমন ভালো লাগে সম্ভব না সৃজনী দেখো আমরা যা চাই তা আমরা পাই না আর আমরা যা পাই হয়তো আমরা তা চাই না তুমি সত্যি আমার খুব ভালো বন্ধু সৃজনী তাই তোমার ভালো লাগাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে আমি বলছি তোমার প্রতি আমার যা ফিলিংস তা শুধুই বন্ধুত্বের আমি অন্য একজনের প্রেমে পড়েছি তোমার সাথে আমার অন্য কোনো রকমের সম্পর্ক হওয়া সম্ভব না বাহ অনিরুদ্ধ তাহলে তুমি মেনেই নিলে তুমি যা চাও তা পাও না তার মানে তুমি কৃষ্ণাকে চাও তোমার কৃষ্ণাকে ভালো লাগে সৃজনী তুমি সত্যি আমার খুব ভালো বন্ধু আর কৃষ্ণার দিদিও তাই তোমার কাছে এটা অ্যাকসেপ্ট করতে আমার কোনো দ্বিধা নেই ইনফ্যাক্ট আমার মনে হয় তোমার এটা জেনে রাখা দরকার হ্যাঁ সৃজনী আমার কৃষ্ণাকে ভালো লাগে আর শুধু ভালো লাগে তা নয় আমি ওকে সম্মান করি ভালোবাসি কৃষ্ণার মতো মানুষ আমি আগে কখনো দেখিনি ও আমায় রোজ রোজ অবাক করে ও অসাধারণ অপূর্ব সুন্দর মানুষ তাই হয়তো ওকে আমি এতটা ভালোবেসে ফেলেছি লাকিলি একটা ভালো জিনিস জেনে গেলাম তো এই জন্যই আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম না আমার অনিবেটা আসলে কোন পুকুরে ছিপ ফেলেছে
মিষ্টি প্রেম না এক্সাইটিং ত্রিকোণ প্রেমের গল্প? ভালোই হলো, বিয়েটা হয়ে গেলে মুনিরানিও কৃষ্ণার উপরেই চড়বে, আর তখন শ্বশুর বাড়িতে আমি আর বাপের বাড়িতে মুন্নি, দুজনে মিলে কৃষ্ণার জীবনটা আর ওর সঙ্গে শ্যামা নিখিলের জীবনটা নরক বানিয়ে ছাড়ব। অশক্তিশার মেয়ে তো হিংসের মধ্যে সহজাত, ওকে হাত করতে অসুবিধা হবে না। না বাবা তুমি চিন্তা করো না, আমরা সবাই ঠিকঠাক পৌঁছে গেছি। হ্যাঁ বাবা, মুন্নি কৃষ্ণাও ঠিক আছে, ঝুমা বলে একটা মেয়ে আছে, সে সবকিছুতে হেল্প করে দিচ্ছে। অবশ্য তোমার ছোট বৌমা তো আর চুপচাপ বসে থাকতে পারে না, গিয়ে ঠিক ওকে হেল্প করে দিয়েছে। হ্যাঁ বাবা, ও বাড়িতে? না না বাবা, ও বাড়িতে আজকে আর যাইনি, এতটা লম্বা জার্নি করে আমরা এসেছি, সবাই ভীষণ টায়ার্ড। কালকে রাধা গোবিন্দর পুজো আছে, সেটা হয়ে যাক তারপরে যাব। হ্যাঁ একদিন থেকেই আসবো। শ্যামা, শ্যামা এখানেই আছে বাবা, আমি সব বলে দেবো, তুমি চিন্তা করো না। টেক কেয়ার। বলছি শোনো না, কাল কিন্তু সকাল সকাল পুজো, বুঝলে? তাড়াতাড়ি উঠে যেও কিন্তু। আর সব জামা কাপড় বার করলাম না, ভেতরেই থাকলো, যখন যেটা পড়বে তখন সেটা বার করে দেবো। ঠিক আছে। শ্যামা একটা কথা বলবো? বলো। দেখো এখানে আসার পর মানে রাধা আর মাসিমণি থেকে কোনো নেগেটিভিটি তো পাইনি, বলতে আমারও অস্বস্তি হচ্ছে। রাধা এইভাবে বললো আমরা বাচ্চাদের নিয়ে এখানে চলে আসলাম, আমরা কি ঠিক করলাম? কেন বলো তো, মানে হঠাৎ করে তোমার এরকম কেন মনে হচ্ছে? না মানে মাসিমণি আর রাধাকে তো চেনোই, এর আগে এতবার মানে ওদের ইতিহাসটা তো ভালো না। আমি তো তোমাকে সেদিনই বললাম, গুরুমা আর রাধা দিদিকে কোনোদিনই আমি পুরোপুরি বিশ্বাস করতে পারবো না। তবে এখনো পর্যন্ত দেখে যা মনে হচ্ছে, তাতে কিন্তু মনে হলো না যে ওরা মনে মনে আবার কোনো খারাপ পরিকল্পনা করছে। তাছাড়া এখন কিছু করবেও না, কারণ তাহলে তো রায় অনিরুদ্ধ সবার কাছেই ছোট হয়ে যাবে। এটা তুমি ঠিক বলেছো শ্যামা, আর যখন থেকে এখানে এসেছি আমারও সন্দেহ হয়নি একবার। তাহলে তুমি এত চিন্তা করছো কেন? দেখো প্রত্যেকটা মানুষেরই তো একবার করে সুযোগ পাওয়া উচিত, তাহলে ওরাই বা পাবে না কেন? আর যে হাত দিয়ে আমি ওদের সুযোগ দেব, যদি কোনোভাবে ওরা ক্ষতি করার চেষ্টা করে আবার আমাদের, তাহলে কিন্তু সেই হাতে খড়গ ধরতে আমার একদম বেশি সময় লাগবে না। একদম ঠিক বলেছো শ্যাম। আচ্ছা ছাড়ো, বলছি বাচ্চারা কি করছে, ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, ওরা ঘুমাবে এত তাড়াতাড়ি, ছাদে গেছে সবাই মিলে। এই তো শ্যামা, তুই এই ঘরে দেখ, আমি ভেবেছিলাম শ্যামা বোধহয় গুরুমার ঘর ভুলে গেছে। না আমার মেয়ের দেখছি সব মনে আছে। হ্যাঁ রে শ্যামা, আমি তো জানি যে তুই এই ঘরেই থাকবি, আর আমি এটাও জানতাম যে ছোড়দাকে এখানেই পাওয়া যাবে। দেখেছো মা, ছোড়দা আর শ্যামা যখনই সময় পাচ্ছে তখন কি সুন্দর একা একা সময় কাটাচ্ছে। শ্যামা আমার কথা শোন বাবা, এই পুজোর দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে, আমি কিন্তু আর কারুর উপর ভরসা করতে পারবো না, কেমন? দেখেছিস তো শ্যামা। আচ্ছা বাবা ঠিক আছে। নিখিল বাবা বাজার টাজারগুলো তুই দায়িত্ব করে করিস কিন্তু। হ্যাঁ মা, তুমি শুধু শুধু ছোড়দার উপর এত দায়িত্ব দিয়ে কেন ওকে ভয় দেখাচ্ছ? তাছাড়া বাবাও তো আছে, মিলেমিশে সবটা হয়ে যাবে। আরে হ্যাঁ সে তো আছেই, তারপর অনিরুদ্ধও তো আছে, কিন্তু ও তো একে ছেলে মানুষ তাই আবার এখানে থাকতো না। তবে তুই আর তোর মেসমশাই যখন আছিস চিন্তার কিছু নেই বল। মাসিমণি তুমি একদম টেনশন নিও না, আমি পুরোটা সামলে নেব। চাপ মেসমশাই কোথায়? আসলে কি বলতো ছোটদা, মা ঈশ্বরের কাছে মানত করেছিল যদি বাবা ফিরে আসে তাহলে রাধা গোবিন্দর পুজো দেবে, তাই জন্য কালকে রাধা গোবিন্দকে সোনার কাজ করা পোশাক, সোনার গয়না, সোনার বালা সব কিছু পরানো হবে, ওই সমস্ত বাবা কিনতে গেছে। আসলে হুট করে ঠিক হলো তো আশাটা তাই। ও মা, কাল মানতের পুজো নাকি? হ্যাঁ রে শ্যামা, ওই আর কি। গুরুমা তোমরা তো জানো আমি পুজোর কাজ করতে পারি,
তবে আমার মেয়েটাও কিন্তু পূজোর সব কাজ করতে পারে। আরে আমরা যখন বেনারসে থাকতাম ও তো মন্দিরে মন্দিরে পূজোর কাজই করে বেড়াতো। না না শ্যামা সে নয় আমি বুঝলাম, কিন্তু কাল কিন্তু বাচ্চাদের ছুটির দিন আর পূজোর কাজ মা আছে আমি আছি তুই আছিস হাতে হাতে হয়ে যাবে। হ্যাঁ সেটা তো আমরা ভাবছি, কিন্তু কৃষ্ণা শুনলে ও কোথাও যাবে না। আসলে কি বলো তো আমার মেয়েটা না পূজোর কাজ করতে খুব ভালোবাসে। শ্যামা আমি সব বুঝতে পারছি, কিন্তু দেখ কালকে সব বাচ্চাগুলো আনন্দ করবে আর ও কি ঘরে বসে থাকবে, কাল বরং ও একটু আনন্দ করুক। তাছাড়া পুজোর কাজে তো তুই যথেষ্ট তাই না, ও বরং কালকে একটু রিহার্সাল করুক, ঘুরুক ফিরুক, আনন্দ করুক, বুঝলি তো? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার মেয়ে মানলে হয়? আচ্ছা বাবা এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি দেখছি। ঠিক আছে এবার চলো গুরুমা চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাবি? হ্যাঁ চুপ করে দাঁড়া, আমার কি মাথা খারাপ? এক্ষুনি ছোড়দা বলবে আমার বোনটা এলো আর আমার বউটাকে নিয়ে চলে যাচ্ছে। না না বাবা আমি এসবের মধ্যে নেই, তোমাদের প্রেমের মধ্যে আমি ব্যাঘাত দিতে চাই না, তোমরা বরং বসে একটু গল্প টল্প করো আমি ঘুরে আসি। শোনো না, আরে বাবা তোরা বোঝ দেখিনি ঘরে, নিখিল ঘরে থাক, কতটা জার্নি করে এসছিস একটু বিশ্রাম কর, আর আমি যাই বুঝলি তো, একটু ওই লিস্টগুলো মিলিয়ে দেখে নি শ্যামা কালকে কি কি লাগবে কি লাগবে না, তারপরে নিখিল যখন বাজারে যাবে তখন ওই অর্ধেকটা মনে পড়বে অর্ধেকটা পড়বে না, বুঝলি না? কি ছোড়দা ব্লাশ করছো? রাধা তোর কিন্তু হচ্ছে। আচ্ছা বাবা আচ্ছা আমি বরং বাচ্চাগুলোকে গিয়ে দেখি কি করছে, নইলে ওরা বোধহয় ছাদ থেকে নামবেই না, আমি বরং আসি। অল দ্য বেস্ট। উফ তুমি যাও আমি আসছি। কি হলো রাধা কিছু বলবি? হ্যাঁ গো ছোটদা, তোমাদের ভালো মানুষই আমাকে অবাক করে দেয় জানো, আমি নিজেও ভেবেছি আমি আর আমার মা তোমাদের সঙ্গে কত অন্যায় করেছি বারবার, কিন্তু তোমরা তোমরা আমাকে বারবার ক্ষমা করে দিয়েছ, আর এর থেকেই তোমাদের বড় মানসিকতার প্রমাণ পাওয়া যায়। আর এই দেখো আমরা আবার একসঙ্গে মিলেমিশে রয়েছি, হাসছি আনন্দ করছি হই হুল্লোড় করছি, এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে বল শ্যামা? আমি জানি ঈশ্বর আছেন, রাধে রাধে। ওরা যে কত ভালো মানুষ সে কি আর নতুন করে বলার আছে রে রাধা, সবাই জানে অন্তর্যামী তো জানেনি। আচ্ছা তোমরা গল্প করো আমি আসি। হ্যাঁ যাও আমি আসি, চলো মা আমরা এখন যাই। হ্যাঁ তোর কি বিশ্রাম কর, চল আসি, চল 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 কাজগুলো সেরে নি। বাবা আমার কি ইনোসেন্ট, ভুলে গেছি বাড়ি ভর্তি সত্য। একটা কথা বল, এত ভালো অভিনয় শিখলি কোত্থেকে? ও না না আমারই ভুল, ওই যে সেই তুই একবার মাথায় তোর ঘুরলো যে অভিনয়টাই করবো, সে স্টুডিওতে স্টুডিওতে যাচ্ছি সব নানা রকমের সাজগোজ করে, তখন অভিনয়টা ভালো করে শিখেছিলি না? তুমি কি বোকা গো, অভিনয়টা করতে পারি বুঝতে পেরেই তো অভিনয় করতে এগোচ্ছিলাম। হ্যাঁ কিন্তু জীবনে তো একটা খলনায়িকার রোলও পেলাম না, বরং খলের একটা জীবন জুটে গেল। আচ্ছা মা জীবনের থেকে বড় রঙ্গমঞ্চ আর কিছু আছে? না রে রাধা, জীবনের থেকে বড় রঙ্গমঞ্চ আর কিচ্ছু নেই। এক্স্যাক্টলি, এই যে ধরো নিজের চেহারাটাকে লুকিয়ে রেখে নকল মানুষ সেজে কীভাবে শত্রুকে বশে আনতে হয় সেটা কিন্তু এখন আমি ভালোভাবেই জানি। হ্যাঁ তা অবশ্য তুমি আমায় অনেক সাহায্য করেছো, আর বাকিটা ব্যক্তিগত অভিজ্ঞতা। বাই দ্য ওয়ে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছো হুম করছো কেন? গল্প করছি কেন, গল্প করছো কেন, কত রাত হয়েছে বলো তো?
যাও শুতে যাও, কালকে নাটক দেখতে হবে তো। নাটক? ওকে চুপ। হ্যাঁ নাটক। ও তোমার আবার হার্ট কিন্তু খুব উইক, তুমি আবার তোমার নার্ভটা একটু স্ট্রং করে নিও, কাল তুমি দর্শক আসনে বসে পুরো নাটকটা দেখবে আর এনজয় করবে। হাই ফাই হলো, শোন না ওরা সব বুঝে যাবে তো তারপরে? বুঝতে তো হবে, কালকে তো আসল বোঝার দিন যে রাধারানী কোন দানে খেলে পাশা উল্টাচ্ছিল সবটা বুঝতে পারবে। তবে কি বলতো মা, এগুলো কেন করছে জানো? অনিরুদ্ধর সঙ্গে কৃষ্ণার বিয়ে দিয়ে কৃষ্ণাকে আমার দাসী বানাবো বলে। গ্রামের লোক, পাড়ার লোক সবাই সাক্ষী থাকবে। আর ওই শ্যামা চৌধুরী আর নিখিল চৌধুরীর আদরের প্রাণ ভোমরাকে কীভাবে হিড় করে টানতে টানতে নিয়ে যেতে হয় সেটা তো আমি জানি। শ্যামা শোনো না, বাচ্চারা এখনো ছাদে আছে? না না, কোথায় ছাদে আছে, ওরা ঘুমোতে চলে গেছে। ঘুমোতে চলে গেছে? এই 9টা বাজে, অলরেডি ঘুমোতে চলে গেছে? আরে না, রায়ার মুন্নি ঘুমোচ্ছে, তোমার মেয়ে ওই ঝুমার সঙ্গে বসে বসে গ্রামগঞ্জের গল্প করছে। আরে দাঁড়াও না, বোঝার চেষ্টা করো, সবাই এখানে বেড়াতে এসেছে। ওরা উফ কি যে বলবো, তো এখানে আলো টালো একটু আছে তো কি হয়েছে? কোথায় গ্রামে এসেছে, চাঁদের আলোর নিচে বসে জমিয়ে ভূতের গল্প করবে তা নয়। এই দেখো এই আমাদের বাচ্চারা না ঠিক অ্যাডভেঞ্চারাস না। এই রাত দুপুরে বসে তুমি এখন ভূতের গল্প শুরু করবে? উফ তোমাকে নিয়ে না পারা যায় না। রাম 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 রাম। আরে বাবা রাম রাম বলার কি আছে, বুঝো ওই যে ওই যে ছড়াটা ছিল না একটু বলো না। না গো আমি তোমাকে এই সময় একদম বলবো না এগুলো। আরে আরে দাঁড়াও দাঁড়াও, মনে গেছে, ভূত আমার পুত, আরে পেত্নী আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, হবে আমার কি, হবে আমার কি না গো, ওটা করবে আমার কি, ওই 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 করবে আমার কি, কি করছো? এই গ্রামগঞ্জের ব্যাপারগুলো না আমার ভীষণ ভাল লাগে, মানে যেমন সমস্যা আছে সেটা সমাধানও আছে, মানে এই দেখো ভূতের ভয় আছে কিন্তু ভয় তাড়ানোর আবার ছড়াও আছে, কি ভালো না? দেখো এই রাত্রিবেলা বসে বসে আমি তোমার সঙ্গে একদম ভূতের গল্প করব না, তোমাকে তখন বারবার করে বললাম যে সকালবেলায় উঠতে হবে, তুমি আমি কি করছো নাকি দাও আমাকে দাও, তারপরেও তুমি শুনলে না, দেখেছো? ও ছাড়ো তো এইসব কথা, এই অনিরুদ্ধকেও দেখছি না, তুমি দেখেছো? কই না তো, আমি তো কোথাও দেখলাম না, আমি তো এদিক থেকে আসলাম। আচ্ছা বসে, আমার মাথায় একটা আইডিয়া আছে, মানে বসো 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 বলছি, এখন বসবো, আমি শুতে যাব। বসো না, কাউকে বলবে না ঠিক আছে? আমি ভাবছিলাম কি আমাদের বাচ্চাদের যদি একটু ভূতের ভয় দেখানো যায়। মানে তুমি বুড়ো বয়সে এখন বাচ্চাগুলোকে ভূতের ভয় দেখা দেবে? বুড়ো বয়সে সবে নেই শুনো তো, না না কারণ আরে প্লিজ একটু কোঅপারেট করো না, কি করছোটা কি তুমি? মজা হবে। হ্যাঁ মজা হবে তাই না, পুরো দিনের কথা ভুলে গেছো বাবা? যখন তুমি প্রথম প্রথম আমাদের বাড়িতে আসতে তখন ভূতের ভয় কেমন ঠকঠক করে, কেমন শোনো কি করছো, ভুলিনি কিন্তু এইসব কথা, দেখো আমি এখন তো আর ভূতের ভয় পাই না তাই না? এখন দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি ভূতের ভয় পাই না কিন্তু আমাদের বাচ্চারা, ওরা তো ভূতের ভয় পেতে পারে তাই না? এই যেমন ধরো অনিরুদ্ধ, অনিরুদ্ধ ভূতের ভয় পায় কি পায় না সেটা তো একটু যাচাই করে নিতে হবে তাই না? এই জানো তো এই কয়েকদিনে না অনিরুদ্ধকে আমার বেশ ভালো লেগেছে, জান কত পড়াশোনা জানা একটা ছেলে, কত দায়িত্ববান বলতো, অথচ দেখো কত সুন্দর নম্র ভদ্র ব্যবহার। এই জানো তো অনিরুদ্ধকে দেখলে না তোমার কম বয়সের কথা আমার মনে পড়েছে, ছেলেটার চোখে কত স্বপ্ন। সব থেকে বড় ব্যাপার দেখো, অনিরুদ্ধ তো ছোট থেকে বিদেশেই বড় হয়েছে, বিদেশেই পড়াশোনা করেছে, কিন্তু তারপরে নিজের দেশকে দেশের ঐতিহ্যকে ও সম্মান করতে জানে। বলছিলাম শ্যামা এতই যখন ভালো লেগেছে তখন জামাই করে নিয়ে এলেই হয়। তোমাকে বললাম না কৃষ্ণামুন্নি আর অনিরুদ্ধের ব্যাপারটা, তুমি তো ভুলে যাও কেন বলো তো? বললাম তো তোমাকে মুন্নি অনিরুদ্ধকে পছন্দ করে আর অনিরুদ্ধ কৃষ্ণাকে, এই দুই বোনের ব্যাপার না হলে না আমি অনিরুদ্ধকে কবেই জামাই বানিয়ে নিতাম। জানো তো মেজ দিদি আমাকে বলেছে, শ্যামা তোর হাতে আমি আমার মেয়েটাকে তুলে দিলাম, নিখিল তোকে বাবার মতো করে আগলে রেখেছে কিন্তু তুই মায়ের স্নেহ দিয়ে ওকে নিজের মতো করে গড়ে পিঠে নেবে। দেখো আমি মুন্নির মনে কিছুতেই আঘাত দিতে পারবো, তাই অনিরুদ্ধকে যদি জামাই করতেই হয় তাহলে আমি মুন্নির জন্যই করবো, তবে হ্যাঁ যদি অনিরুদ্ধ তাতে রাজি থাকে। অনিরুদ্ধ ভীষণ ম্যাচিওরড, ও জানে ও কি চায়,
আর ওদিকে মুন্নি মুন্নি বাচ্চা মেয়ে, ওর নেচারই ডিমান্ডে। দেখো মুন্নির বাবা মা ছিল না, তাই ওকে একটু বেশি আদর দিয়ে বড় করেছি আমি। আমি তো জানি মুন্নিকে, ও আজকে যা চাইছে তার দুদিন পরে ঠিক অন্য কিছু চাইবে। দেখো তুমি মুন্নিকে যতটা ভালো করে চেনো আমি তো চিনি না, তবে আমার যতদূর মনে হয়েছে তাতে তো মনে হলো মুন্নি এই বিষয়টা নিয়ে বেশ সিরিয়াস। আর এখন যদি অনিরুদ্ধ আর কৃষ্ণাকে একসাথে জড়িয়ে দেওয়া হয় তাহলে এটাতে কিন্তু মুন্নির ক্ষতিই করা হবে। না শ্যামা, মুন্নি আমার মেয়ে, ওর ক্ষতি আমি কোনোদিনও চাইবো না। আমি তো চাই মুন্নি ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো মানুষ হোক, ভীষণ ভালো করুক নিজের ক্যারিয়ার। আর ডোডো তাতেন ফিরে আসার পর ওরাও যদি বিজনেস জয়েন করে, আমি চাই ওদের কাঁধে কাঁধ মিলিয়ে বিজনেস করুক মুন্নি। একদিকে কৃষ্ণা নিজেকে গানের জগতে প্রতিষ্ঠিত করুক, আর অন্যদিকে মুন্নি হোক আমাদের ব্যবসার উত্তরসূরি। ছোট কথা, সেসব আলাদা ব্যাপার। দেখো এই কম বয়সে ভালোবাসায় আঘাত পেয়ে যদি মনের মধ্যে ক্ষত তৈরি হয় সেটা কিন্তু তুমি ক্যারিয়ারের উন্নতি দিয়ে সামলাতে পারবে না বা আড়াল করতে পারবে না। আচ্ছা বাবা, যা হবে হবে, কালকেই তো ওদের বিয়ে দিচ্ছি না। ও ব্যাপারটা বোঝার চেষ্টা করো, গ্রামে এসেছি, এখন যদি একটা ভূতের আমেজ তৈরি না করতে পারি অনেক শান্তি হচ্ছে না। ব্যাস আবার তুমি শুরু করলে তাই ভূত ভূত। দেখো বাচ্চাগুলো যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু একটা তুলকালাম কাণ্ড হয়ে যাবে। কেউ ভয় পাবে না, আমি একটা প্ল্যান করছি। যদি আমরা প্রথমে অনিরুদ্ধকে ভয় পাওয়াই। কি, তুমি এখন অনিরুদ্ধ? কিন্তু কেন অনিরুদ্ধ? আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমাদের আমাদের বাড়ির জামাই, আরে যার সাথেই বিয়ে করুক, আরে যাচাই করে নিতে হবে কি কি বুকে পাটা আছে কিনা, আমি যাচাই করে আসছি। দাঁড়া, এই না, একদম না, আমি তোমায় যেতে দেব। তুমি না, আমি শোনো শোনো, দেখো যদি ভয়টাই পেয়ে যায় তাহলে কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে যায়। তুমি ছেলে নাকি যে হার্ট অ্যাটাক হবে? আরে শ্যামা ম্যাচিওর ছেলে, যাচাই করে আসি বুকে পাটা আছে কিনা। জামাই, ও জামাই, হাই ভগবান, কোন ভূত তুমি ছোট কর্তার মাথায় ঢোকালে, ভালো লাগে না। এই বুড়ো বয়সে আবার ছেলে মানুষই শুরু করে।